আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ প্রয়ত দু হাজার একুশ সালে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভি টাক্ক নিয়ে আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের পার্ট ফাইভের মডেল অ্যাক্টিভি টাস্ক নিয়ে আলো আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ প্রয়ত্তর দু হাজার একুশ সালের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাক্ক নিয়ে আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের পার্ট ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাক্ নিয়ে আলোচনা করব আমরা কিন্তু ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভি টাক্ক কিন্তু উদ্দেশ্য আলোচনা করে দিয়েছি পার্ট ফাইভের তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আমরাই কিন্তু সবার প্রথম ইউটিউবের মধ্যে তোমাদের কাছে পার্ট ফাইভের উত্তরগুলো তুলে ধরছি একের দাগে রয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও দেখে নাও দুইয়ের দাগে রয়েছে সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো তিনের দাগে রয়েছে সংক্ষেপে উত্তর দাও মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে চারের দাগে রয়েছে নিজের ভাষায় লেখো সম্পদের বহির্গমন বলতে কী বোঝো এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব প্রথম রয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও আব আব হবে হচ্ছে বেআইনি কর শাহুকার হবে মহাজন দাদন হবে অগ্রিম অর্থ রায়ত হবে কৃষক ভালো করে দেখে নাও দুয়ের দাগে রয়েছে বিদ্রোহ একজন নেতার নাম আর কারণ যে কোনো একটি কারণ লিখতে হবে প্রথম রয়েছে নীল নীল নীলবিদ্রোহের একজন নেতা হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস কারণ নীলকর সাহেবরা নীল চাষে অনিচ্ছুক চাষিদের ওপর অমানসিক নির্যাতন চালাত তাদের বাড়িঘর আগুন লাগানো স্ত্রী মেয়েকে আটকে রাখা কিছুই বাদ যেত না তারপর রয়েছে বারাসাত বিদ্রোহ বারাসাত বিদ্রোহের একজন নেতা হচ্ছে তিতুমির বারাসাত সহ বিস্তীর্ণ অঞ্চলে জমিদার নীলকর ও কোম্পানির অপশাসন তারপর রয়েছে সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ একজন নেতার নাম সিধু কারণ ইংরেজ কর্মচারী জমিদার ও মহাজনদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়া তারপর রয়েছে মুন্ডাবিদ্রোহ মুন্ডাবিদ্রোহ হচ্ছে মুন্ডা মুন্ডাদের জমি ধীরে ধীরে বহিরাগত বা দিকুদের হাতে চলে যায় ভালো করে দেখে নাও উত্তরগুলো তিনি তাকে প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে পণ্ডিতা রামাবাঙ্গ কেন স্মরণীয় উত্তর উনিশ শতকের পশ্চিম ভারতে নারী শিক্ষার বিশেষ উদ্যোগী ছিলেন পণ্ডিতা রামাবাঙ্গ প্রাচীন ভারতীয় শাস্ত্রে শিক্ষিত ব্রাহ্মণ পরিবারের মেয়ে পণ্ডিতা রামাবাঙ্গ সমস্ত সামাজিক বাধা উপেক্ষা করে এক শূদ্রকে বিয়ে করেন পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে তিনি ডাক্তারি পড়েন বিধবাদের জন্য তিনি একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এই সব কারণগুলির জন্যই পণ্ডিত রামাবঙ্গ স্মরণীয় আচ্ছা তিনের দাগে দুই তোমাদের প্রশ্ন রয়েছে বেঙ্গল দলে দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো উত্তর ইয়ং বেঙ্গল দলের সীমাবদ্ধতাগুলি হলো এক নম্বর এই আন্দোলন উগ্র ও নীতিবাচক মনোভাব নিয়ে হিন্দু ধর্ম ও সমাজকে আক্রমণ করে দুই নম্বর শহর কেন্দ্রিক এই আন্দোলনে গ্রাম অঞ্চলে বিশেষ প্রভাব ফেলতে পারেনি আচ্ছা এবার আমরা চারের দাগের প্রশ্নের উত্তর দেখে নেব চারের দাগে তোমাদের প্রশ্ন হচ্ছে সম্পদের বহির্গমন বলতে কী বোঝো উত্তর ঔপনিবেশিক শাসনের অধীনে ভারতীয় অর্থনীতির চরিত্রের প্রসঙ্গটি মূলত তিনটি বিষয়কে ঘিরে বিতর্ক তৈরি করেছিল যেগুলি হলো সম্পদ নির্গমন অবশিল্পায়ন ও দেশীয় জনগণের দারিদ্র এই তিনটি বিষয়কে ঘিরে দেশীয় বুদ্ধিজীবীদের তরফে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করা হয় বলা হতে থাকে পলাশি যুদ্ধের পরবর্তী পর্যায়ে ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার ও ব্রিটেনে স্থানান্তরিত করতে চলেছে পাশাপাশি অসম শিল্প বাণিজ্য ও শুল্কনীতি ভারতের শিল্প ও কারিগরি ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে অতএব এই দুইয়ের ফলে অবসম্ভাবী হয়ে পড়ে দারিদ্র ও দুর্ভিক্ষ পলা বাহুল্য এই বক্তব্যগুলোকে যুক্তি ও তথ্য পরিসংখ্যা দিয়ে হাজির করা হয়েছিল পরের পাড়া লিখবে উপনিবেশ হিসাবে ভারতের সম্পদকে ব্রিটেনের নানাভাবে স্থানান্তরিত করা হতো তার প্রতিদানে অবশ্য ভারতে অর্থনৈতিক উন্নয়ন হতো না এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকেই সম্পদের বহির্গমন বলে উল্লেখ করা হতো সম্পদের এই বহির্গমন ভারতে ব্রিটিশ শাসনের একটি লক্ষণীয় বৈশিষ্ট্য বস্তুত সুলতানি ও মুঘল আমলেও দেশের জনগণের থেকে রাজস্ব আদায় করে শাসন ব্যয় চালানো হতো কিন্তু তার ফলে দেশীয় কৃষি ও বাণিজ্য ভেঙে পড়েনি বা বন্ধ হয়ে যায়নি এর অন্যতম কারণ সুলতানি ও মুঘল শাসকেরা ভারতীয় উপমহাদেশেই স্থায়ীভাবে থাকতেন অন্য কোনো দেশের প্রতি তাদের আনুগত্য ছিল না কোম্পানি বারংবারই কোম্পানির ও সরোপরি ব্রিটেনের স্বার্থের কথা মাথায় রেখে কাজ করত ফলে তাদের কাজের যাবতীয় উদ্দেশ্য ছিল ভারতের অর্থনীতিকে ব্রিটেনের প্রয়োজনে ব্যবহার করা আর তার জন্যে আবশ্যক ছিল ভারতের অর্থ ও সম্পদ ব্রিটেনে স্থানান্তরিত করা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেলে তোমার যে নতুন হও লাল কালার যে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে একদম যখন আমি নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটাক্স কিন্তু উৎস আলোচনা করে দিয়েছি তোমরা যে এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আর কোনো জায়গায় লিখতে বা বুঝতে যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না